রবি ঠাকুর কেমন ঠাকুর মাটির নাকি কাঠে? এই কথাটা নেই লেখানে রুমুর সহজ পাঠে। মাটিরও নয় কাঠেরও নয়, ঠাকুর তিনি প্রাণে। আজ 25শে বৈশাখ, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুরের 161তম জন্মবার্ষিকীতে ওনার চরণে জানাই শতকোটি প্রণাম। বৈশাখ মাস মানে রবি মাস, বৈশাখ মাস মানে কবি মাস। আজ যখন আমরা অন্য ভাষার চাপে নিজের বাংলা ভাষাকে ভুলতে চলেছি, আজ যখন আমরা চাঁদের পাহাড় ছেড়ে ছোটদের হাতে গুঁজে নিচ্ছি হ্যারি পটার, ঠিক সেই সময় যখন আমরা একটা মিথ্যে মোহর পেছনে ছুটে বেড়াচ্ছি, তখন একটি বিখ্যাত কবির কবিতা কিছু লাইন বড্ড মনে পড়ে। হে বঙ্গ ভান্ডারে তব মেনে ধরত, যা সবে অবোধ আমি অবহেলা করি। হ্যাঁ, ঠিক ধরেছেন, মাইকেল মধুসূদন দত্তের সে বিখ্যাত লাইনগুলো সত্যি মনে পড়ে। মাইকেলকে হেলো কিন্তু এই বাংলাতেই ফিরতে হয়েছিল, কারণ আমাদের বাংলার যে সাহিত্য সম্ভারে রয়েছে, যে সাহিত্যের সাগর রয়েছে, সেটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় সম্পদ, আর এই সম্পদ পৃথিবীর আর কারোর কাছে নেই। তাই আজও আমরা সারা বিশ্বের কাছে আমাদের একটি মাত্র পরিচয় যথেষ্ট। আমরা বাঙালিরা আজও গর্ববোধ করতে পারি, কারণ আমরা রবি ঠাকুরের মাটিতে জন্মেছি। হ্যাঁ, রবি ঠাকুর যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই, যার কোনো সমতুল্য নেই, তিনি এক এবং